চলে গেলেন গায়ক কেকে। 90-এর দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জ্যোতিষ্কের মতন উত্থান, গেয়েছেন অসংখ্য ছবিতে, মিউজিক অ্যালবামে। 2000 থেকে 2010 পর্যন্ত তার গাওয়া একের পর এক গানে যেন মন্ত্রমুগ্ধ হয়েছিল একটা গোটা প্রজন্ম। বলিউডের লাভার বয় ইমরান হাশমির লিপে তার কণ্ঠ যেন একটা ব্র্যান্ড, একটা আবেগে পরিণত হয়ে গিয়েছিল। সেই কেকে পাড়ি দিলেন সুরলোকে, মঞ্চ থেকেই চির বিদায় নিলেন একজন সত্যিকারের পারফর্মারের মতোই। 1968 সালের 23 অগস্ট দিল্লিতে এক মধ্যবিত্ত মালয়ালি পরিবারে জন্ম কৃষ্ণ কুমার পুন্নাথের, গানের জগতে যিনি কেবল তার নামের আদ্যক্ষর কেকে দিয়েই পরিচিতি পান। পড়াশুনো দিল্লির মাউন্ট সেন্ট মেরিজ স্কুলে, তারপর যোগ দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোড়িমল কলেজে। স্কুল জীবনেই পরিচয় স্ত্রী জ্যোতির সঙ্গে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1991 সালে। জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না কেকের। কলেজের দিন থেকেই গান বাজনা যার প্যাশন ছিল, গ্র্যাজুয়েশনের পরে তিনি দিন গুজরানের জন্য সেলসম্যানের কাজ করতেও বাধ্য হয়েছেন। পরে চলে আসেন মুম্বাই। 1996 সালে বিশাল ভারদ্বাজের মাচিস সিনেমার ছোড় আয় হাম ও গলিয়া গানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হয় কেকের। তার আগে করেছেন প্রায় 3500 অ্যাডভার্টিজমেন্ট জিঙ্গল। 1999 সালে মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতীয় দল লন্ডনে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে গেলে জোশ অফ ইন্ডিয়া নামে একটি অ্যালবামে গান গান কেকে। 2000-এ চলে আসেন একেবারে লাইমলাইটে। সঞ্জয় লীলা ভনসালির পরিচালনায় সলমান খান, ঐশ্বরিয়া রাই অভিনীত হম দিল দে চুকে সনম সিনেমায় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের সুরে তড়প তড়প কে ইস দিল সে গানটি ছুঁয়ে যায় সব্বার হৃদয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেকে কে। গেয়ে গিয়েছেন একের পর এক হিট গান, দিল চাহতা হ্যায়, দিওয়ানাপন, মুঝে কুছ কেহনা হ্যায়, লভ কে লিয়ে কুছ ভি করেগা, রহনা হ্যায় তেরে দিল মে, দেবদাস, গর্ভ, মেরি ইয়ার কি শাদি হ্যায়, রোড, ফুটপাথ, জিসম, কল হো না হো, তেরে নাম, ধুম, ম্যায় হুঁ না, লাইফ ইন এ মেট্রো, আশিক বানায়া আপনে, রোগ, অসংখ্য সিনেমায় কাজ করেছেন কেকে। 2005-এ মিউজিক্যাল রিয়ালিটি শো ফেম গুরুকুলে বিচারকের আসনেও ছিলেন কেকে। আজকের মিউজিক্যাল সেন্সেশন অরিজিৎ সিং এর গান শুনে কেকে সেদিনই বলে দিয়েছিলেন, ইউ হ্যাভ আ লট অফ স্টেজেস টু পারফর্ম। শুধু গায়ক হিসেবেই নয়, ওভারঅল গানের ব্যাপারে এতটাই প্যাশনেট ছিলেন এই মানুষটি। সেই কেকের 30 এবং 31 মে লাইভ পারফর্ম করার জন্য কলকাতায় আসার কথা ছিল। গায়ক এসেও ছিলেন, কিন্তু তার যে এমন পরিণাম হবে তা তার অনুরাগীরা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। 31 মে রাত 10:30-11 নাগাদ হঠাৎই মুঠোফোনের স্ক্রিন জুড়ে ভেসে ওঠে একের পর এক নোটিফিকেশন, কেকে আর নেই। শো সেরে হোটেলে ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় রাতেই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার CMRI হসপিটালে। সেখানেই চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। তোলপাড় পড়ে যায় গোটা নেট দুনিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে কেকের শেষ কনসার্টের ভিডিও ক্লিপগুলো, আর তারই সঙ্গে দাবানলের মতন আরও একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে বাংলা সঙ্গীত জগতের আরেক বিখ্যাত নাম রূপঙ্কর বাগচি মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে এক ফেসবুক লাইভে এসে একেবারে নাম করে ব্যক্তি আক্রমণের সব মাত্রা ছাড়িয়ে বিষোদগার করেছেন কেকের বিরুদ্ধে। আমি তো গান শুনেছিলাম, বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গানবে, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কে 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 হু ইজ কে ম্যান, উই আর বেটার দেন এনি কে। আমি যে কজন সিঙ্গারের নামে এই মুহূর্তে এখানে উচ্চারণ করলাম, তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অ্যাট এনি পয়েন্ট অফ পারফরমেন্স, ফার ফার বেটার দেন মিস্টার কে কে।
আর এতেই হলো আগুনে ঘৃতাহুতি। নিন্দায় একেবারে রে রে করে উঠলাম আমরা সকলে, কেউ কেউ ভদ্র ভাষায়, কেউ কেউ শালীনতার সমস্ত পাঠ শিখে তুলে দিয়ে। আর রূপঙ্করকে এক হাত নিতে গিয়ে ছাই চাপা পড়ে গেল অনেকগুলো জ্বলন্ত প্রশ্ন। প্রশ্নের আগে আসি রূপঙ্করের কথায়। ঘটনাটি ঘটার এবং আগুনের মতন প্রচার পাওয়ার দিন কয়েকের মধ্যেই নিন্দার স্রোতে খড়কুটোর মতন কেউ কেউ আবার রূপঙ্করের পক্ষেও আওয়াজ তুললেন, যার মধ্যে সবচেয়ে বড় নাম আরেক সঙ্গীত শিল্পী নচিকেতা। সংবাদ সংস্থা আজ তক বাংলাকে দেওয়া এক টেলিফোনিক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, কোনো মানুষের তো অভিমান হতেই পারে, বলেছে কি খারাপটা করলো, এটা কি এত বড় অসম্মান করলো? তুমি ভেবে বলো, একটা লোক 40 লক্ষ টাকা দেয়, আর এক বাঙালি 40 লক্ষ টাকা দেয় কিন্তু তাকে আনার জন্য। এতটা যদি হয় তাহলে একটা লোকের দুঃখ তো হবেই যে এই বাঙালিদের জন্য আমি গান গাই। এখন অনেকেই বলছেন রূপঙ্করের বক্তব্যের মধ্যে ব্যক্তি আক্রমণের অংশটা না দেখে একজন আঞ্চলিক শিল্পীর কষ্টটা দেখা উচিত। কেউ কেউ বলছেন কে মারা না গেলে এত কথা উঠত না। হ্যাঁ, সত্যি হয়তো এত কথা উঠত না, কিন্তু তাই বলে এভাবে নিজে একজন গানের মানুষ হয়ে অন্য শিল্পীকে কি এতটা নিচে নেমে আক্রমণ করা যায়? রূপঙ্কর নিজের এবং বাংলা সঙ্গীত জগতের আরো বেশ কয়েকজন শিল্পীর নাম টেনে বলেছেন তারা সবাই কেকের থেকে এনি ডে ভালো গান, কে তাকে নিয়ে এত উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে, রূপঙ্কর একজন জাতীয় পুরস্কার জয়ী গায়ক, তিনি নিঃসন্দেহে ভালো গান, তার যদি নিজের প্রতিভার উপর ভরসা থাকত তবে তাকে অন্যের তুলনা টেনে বড় হতে হবে কোন যুক্তিতে? আর আঞ্চলিক ভাষার গায়ক হিসেবে বা বাংলা গানের অবমাননার কথাই যদি ওঠে, তাহলে তো বলতে হয় কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আর ডি বর্মন রাও বাঙালি হয়ে দাপিয়ে বেরিয়েছেন মুম্বাই, হিন্দির পাশাপাশি সমান তালে গেয়েছেন কালজয়ী সব বাংলা গান। তার বেলায় তাদেরকে তো মুম্বাইতে বাঙালি বলে ভেদাভেদের শিকার হতে হয়নি। আসলে গানের কোনো সীমা হয় না, আর কোনো দিন হয়ওনি। তার সর্বশেষ প্রমাণ সেই শ্রীলঙ্কান গানটা, যেটা ভাইরাল হয়েছিল কয়েক মাস আগে, মানিকে মাগে হিতে। গান, অভিনয়, এগুলো তো এক ধরনের সাধনা। বাংলায় বহু বছর আগে একজন সাধক বলে গেছিলেন, যত মত তত পথ। আমি নিজে ভালো হলেই অন্যকেও বাধ্যতামূলকভাবে খারাপ হতে হবে, এটা বাংলার সংস্কৃতি নয়। এক্ষেত্রে অবশেষে সাধুবাদ দিতে হয় রূপঙ্করকেও, যিনি নিজে থেকে এগিয়ে এসে 3রা জুন প্রেস ক্লাবে সমস্ত সংবাদ মাধ্যমকে সাক্ষী রেখে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিতর্কে ইতি টেনেছেন। একই সঙ্গে এও বলতে চাই যে রূপঙ্কর এবং তার স্ত্রী অভিযোগ করেছেন যে কেকের মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করে লাগাতার হুমকি ফোন আসছে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই দ্ব্যর্থহীন ভাষায় এরও প্রতিবাদ করবেন নিঃসন্দেহে, কারণ কে নিম্নমানের আক্রমণ করে দোষী হয়ে থাকতে পারেন রূপঙ্কর, কিন্তু কখনোই তার মৃত্যুর জন্য দায়ী নন। এবার আসি সেই সমস্ত স্বল্প আলোচিত প্রশ্নের দিকে, যেগুলো কলকাতার বুকে ছুঁড়ে দিয়ে বিদায় নিলেন গায়ক কে। 30 এবং 31 মে তার 2টি শো ছিল রবীন্দ্র সরোবর সংলগ্ন নজরুল মঞ্চে। 2টি অনুষ্ঠানেরই ব্যবস্থাপনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠে। বিশেষত অভিযোগ 31 তারিখের আয়োজক স্যার গুরুদাস কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। নজরুল মঞ্চের ধারণ ক্ষমতার প্রায় 3 গুণের কাছাকাছি উপস্থিত ছিল সেদিন অডিটোরিয়ামে। কেন এই বলগাহীন ভিড়? কেন ছিল না কোনো নজরদারি? কলকাতার মাননীয় মহানাগরিক মন্তব্য করেছেন, পুলিশ কি লাঠিচার্জ করত? হ্যাঁ, প্রয়োজন পড়লে অবশ্যই করতে হতো। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তাতে সেখানে আরো অনেকের আইনশৃঙ্খলার বিপত্তি ঘটতে পারত, পদপৃষ্ট হওয়ার মতন পরিস্থিতিও তৈরি হতে পারত। তখনও কি মেয়র মশাই এই মন্তব্য করতে পারতেন? আরো অভিযোগ, বন্ধ ছিল শীতাতপ অর্থাৎ এসি। এত বড় একটা প্রেক্ষাগৃহে এত জনসমাগম, তা সত্ত্বেও কেন বন্ধ ছিল এসি? ছিল না কোনো অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের তৎপর উপস্থিতি। গায়কের শরীর খারাপ লাগলেও তার চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না কেন? একজন প্রথিতযশা গায়কের এইভাবে অসময়ে চলে যাওয়ার দায়ভার তিলোত্তমা কলকাতাকে বুকে জগদ্দল পাথরের মতন বয়ে বেড়াতে হবে আগামী বেশ কয়েক দশক। গান গাইতে আসা কে গান স্যালুটে বিদায় নিয়ে আয়না দেখিয়ে গেলেন একটা গোটা শহরকে। কেকের মৃত্যু আমাদের ব্যক্তিগতভাবেও অনেক কিছু শেখায়। গায়কের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ।
নিঃশব্দ ঘাতক হলেও এই হৃদরোগ কিন্তু তার লক্ষণ ঠিকই জানান দেয় বেশ কিছু সময় আগে থেকেই, আর তাকে অবহেলা করলেই নেমে আসতে পারে বিপদ। সৌরভ গাঙ্গুলির মতন একজন স্বাস্থ্য সচেতন ফিট খেলার জগতের মানুষকেও কিন্তু আমরা দেখেছি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়তে। তারপর একইভাবে চলে যান অভিনেতা সিদ্ধার্থ শুক্লাও। এবার কে কে, তাই নিজের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য দিন যাতে এমন পরিণতি না নেমে আসে। আজকের এই পডকাস্ট এপিসোড আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, আর আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। আপনি থাকছেন তো?